হচ্ছে ওভার বিচারছে আজ শহর জুড়ে মশাল মিছিলের ডাক হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল হাতে মিছিলের ডাক সমাজের বিভিন্ন স্তরের মানুষকে ওই মিছিলে যোগ দেওয়ার আহ্বান ওভার বিচারছে আজকে শহর জুড়ে মশাল মিছিলের ডাক 40 কিলোমিটার রাস্তায় মিছিলের ডাক দেওয়া হয়েছে হাইল্যান্ড পার্ক থেকে মিছিল যাবে শ্যামবাজার পর্যন্ত মশাল হাতে মিছিলের ডাক সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দেবেন সেই মশাল মিছিলে একেবারে কোন কোন পথে মিছিল যাবে দেখে নেব একটু পাইলের সঙ্গে পাইল একদমই ঐন্দ্রিলা হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত আজকের এই মশাল মিছিল যাবে আর সেই মিছিলে যোগদান করবেন সমাজের সব স্তরের মানুষের আমরা একটু দেখাইছি কোন পথে এই মশাল মিছিল এগোবে একটু আপনাদের সামনে তুলে ধরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবিটা দেখুন হাইল্যান্ড পার্ক থেকে শুরু হচ্ছে মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হওয়ার পর যে মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মুকুন্দপুরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা হাইল্যান্ড পার্ক থেকে শুরু হলো মশাল মিছিল তারপর সেই মশাল নিয়ে কিন্তু র্যালি করে এগিয়ে যাচ্ছে মুকুন্দপুরের দিকে আপনাদের যে কথাটা বলছি অভয় হত্যাকাণ্ডের প্রতিবাদ আর সেই প্রতিবাদের দাবিতেই আজকে মশাল মিছিল দেখুন একবার আমরা গ্রাফিক্সের মাধ্যমে বোঝাচ্ছি আপনাদের কোন পথে যাবে এই মশাল মিছিল দেখতে পাচ্ছেন আপনারা হাইল্যান্ড পার্ক থেকে মুকুন্দপুর হাইল্যান্ড পার্ক থেকে মুকুন্দপুরে যাচ্ছে মশাল মিছিল এবং তারপরে সেই মুকুন্দপুরের পর আমরা দেখতে পাচ্ছি অভিষিক্তাতে পৌঁছচ্ছে মশাল মিছিল অন্যদিকে তারপর অভিষিক্তার থেকে রুবিতে চলে যাচ্ছে মশাল মিছিল অর্থাৎ আমরা হাইল্যান্ড পার্ক তারপরে মুকুন্দপুর তারপরে অভিষিক্তা তারপরে রুবি রুবিতে পৌঁছচ্ছে মশাল মিছিল দেখতেই পাচ্ছেন আমরা গ্রাফিক্সের মাধ্যমে সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আজ শহর জুড়ে মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে মিছিল শুরু হচ্ছে সেই মিছিল ঠিক কোন পথ ধরে এগিয়ে যাচ্ছে গ্রাফিক্সের মাধ্যমে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এবার রুবির পর ঠিক কোথায় যাচ্ছে এই মশাল মিছিল রুবি থেকে যাচ্ছে ভিআইপি বাজারে রুবি থেকে ভিআইপি বাজার তারপরে সায়েন্স সিটি রুবি থেকে ভিআইপি বাজার হয়ে তারপরে মশাল মিছিল পৌঁছচ্ছে সায়েন্স সিটিতে অর্থাৎ হাইল্যান্ড পার্ক থেকে শুরু হওয়ার পর ধাপে ধাপে বিভিন্ন এলাকা অতিক্রম করে এই মশাল মিছিল এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি এরপরে কিন্তু আমরা দেখালাম লাস্ট যে সায়েন্স সিটিতে মশাল মিছিল পৌঁছলো সায়েন্স সিটির পর মশাল মিছিল ঠিক কোন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে সেইটাও আপনাদের আরও একবার দেখাই সায়েন্স সিটি থেকে একদম মশাল মিছিল কিন্তু সোজা এগিয়ে যাচ্ছে চিংড়িহাটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা দেখাচ্ছি যে এই মশাল মিছিল কোন পথ ধরে এগিয়ে যাবে সায়েন্স সিটিতে পৌঁছলো মশাল মিছিল সেই সায়েন্স সিটি থেকে এবার মশাল মিছিল এগিয়ে যাচ্ছে কোথায় চিংড়িহাটার দিকে চিংড়িহাটার দিকে এগিয়ে যাচ্ছে সেটা আপনাদের দেখালাম আর আজকের এই মিছিলে কিন্তু শুধুমাত্র চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা নন সমাজের সব স্তরের মানুষরা এই মিছিলে যোগদান করবেন আর প্রত্যেকটি মানুষকে এই মিছিলে যোগদান করার আহ্বান জানানো হয়েছে এবার দেখুন আমরা দেখালাম চিংড়িঘাটে পৌঁছে যাচ্ছে মশাল মিছিল ঠিক সেখান থেকে এবার চলে যাচ্ছে বেলেঘাটা আলো ছায়া মোড়ে বেলেঘাটা আলো ছায়া মোড়ে এই মশাল মিছিল পৌঁছে যাচ্ছে আমরা দেখাচ্ছি সেই ছবি আজকের এই মশাল মিছিল যে মিছিলে সমাজের সব স্তরের মানুষরা যোগদান করবেন সেই মশাল মিছিল ঠিক কোন পথ ধরে এগিয়ে যাবে সেটা আপনাদের দেখালাম এবার দেখুন আপনারা বেলেঘাটা আলো ছায়া মোড় থেকে আমরা দেখাচ্ছি ঠিক সোজা এনআরএস মেডিকেলে পৌঁছে যাচ্ছে মশাল মিছিল এবার এনআরএস মেডিকেল কলেজ অর্থাৎ দেখতে পাচ্ছেন একদম বেলেঘাটা আলো ছায়া মোড় থেকে এনআরএস মেডিকেলে পৌঁছে যাচ্ছে এই মশাল মিছিল যে কথাটা আমরা বারবার বলছি যে অভয়া হত্যাকাণ্ডের বিচার চাইছেন প্রত্যেকে আমরা দেখেছি রাত দখল কর্মসূচি আমরা দেখেছি রাস্তায় নামা প্রত্যেক সমাজের সব স্তরের মানুষ রাস্তায় নেমেছেন আর এবার মশাল মিছিল আমরা দেখাচ্ছি মশাল মিছিল ঠিক কোন পথে এগিয়ে যাবে আপনাদের দেখালাম এনআরএস মেডিকেলে পৌঁছচ্ছে মশাল মিছিল এনআরএস মেডিকেল থেকে ঠিক কোথায় যাচ্ছে এই মশাল মিছিল সেটা আপনাদের দেখাই একবার এনআরএস মেডিকেল থেকে দেখুন সিএনএমসিতে এসে পৌঁছচ্ছে মশাল মিছিল এনআরএস মেডিকেলে যখন পৌঁছলো সেই এনআরএস মেডিকেল থেকে ঠিক এইভাবে ঘুরে কিন্তু সিএনএমসিতে আসছে এই মশাল মিছিল যেই মশাল মিছিল থেকেও আজকে স্লোগান উঠবে দাবি উঠবে অভয়া হত্যাকাণ্ডের বিচারের সিএনএমসিতে পৌঁছানোর পর সিএনএমসিতে পৌঁছানোর পর মিছিল কোথায় যাচ্ছে সেটা একবার আপনাদের দেখাবো সিএনএমসিতে মশাল মিছিল পৌঁছে যাওয়ার পর ঠিক এইভাবে এই রুট ধরে কিন্তু মল্লিক বাজারে পৌঁছে যাচ্ছে মশাল মিছিল অর্থাৎ বুঝতে পারছেন রুটটা আপনারা সিএনএমসি থেকে ঠিক এইভাবেই কিন্তু মল্লিক বাজারে পৌঁছে যাচ্ছে মশাল মিছিল যেই মশাল মিছিলে আজকে প্রত্যেক মানুষ যোগ দেবেন প্রত্যেক মানুষকে যোগদান করার আহ্বান জানানো হয়েছে এইবার আপনাদের দেখালাম যে মল্লিক বাজারে পৌঁছচ্ছে মশাল মিছিল মল্লিক বাজার থেকে ঠিক দেখুন কীভাবে এসএসকেএমে পৌঁছচ্ছে মিছিলটা
মল্লিক বাজার থেকে ঠিক এইভাবেই এই রুট হয়ে কিন্তু এসএসকেমে পৌঁছে যাচ্ছে মশাল মিছিল। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আপনারা, আমরা গ্রাফিক্সের মাধ্যমে পুরো ম্যাপটা আপনাদের সামনে তুলে ধরছি যে আজকে ঠিক কোন পথে মশাল মিছিল এগিয়ে যাবে। দেখুন আপনারা, আপনাদের দেখালাম যে এসএসকেম থেকে, এবার দেখুন এসএসকেম থেকে ঠিক এইভাবে রুট ধরে কলকাতা মেডিকেলে পৌঁছে যাচ্ছে মশাল মিছিল। অর্থাৎ এসএসকেম থেকে কোথায় যাচ্ছে মশাল মিছিল, এসএসকেম থেকে পৌঁছে যাচ্ছে একদম এইরকমভাবে রুট ধরে কলকাতা মেডিকেল কলেজে পৌঁছে যাচ্ছে এসএসকেমে সেই মিছিল আপনাদের দেখাচ্ছি। এসএসকেম থেকে ঠিক পৌঁছে যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে একাধিক রুট ঘুরে আজকের এই মশাল মিছিল কিন্তু এগিয়ে যাবে। হাইল্যান্ড পার্ক থেকে যেই মশাল মিছিল শুরু হচ্ছে, বিকেল 4টে থেকে শুরু হচ্ছে মিছিল, আর এই মিছিল থেকে কিন্তু অভয়া হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠবে তা বলাই বাহুল্য। এবং এই মুহূর্তে দেখুন আপনারা যে কলকাতা মেডিকেল কলেজে যখন মশাল মিছিল পৌঁছচ্ছে, সেখান থেকে ঠিক এইভাবে রুট ধরে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছে যাবে মশাল মিছিল। ঠিক কলকাতা মেডিকেল কলেজে মশাল মিছিল যে রুট ধরে পৌঁছলো, তারপর ঠিক এইভাবে গিয়ে কিন্তু শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছে যাবে মশাল মিছিল। এবার যে